কোকিল পক্ষী। আমি তোমায় বাক শক্তি দিচ্ছি কোকিল, তুমি মনুষ্য শুনে কথা বলো। মা গো, আমার প্রণাম গ্রহণ করো মা। বলো না বলো, কিবা আদেশ হয় এই অধম সন্তানে মা গো? কোকিল পক্ষী, বলো মা। তোমাকে একটি কাজ করতে হবে। বলো মা। আমার ভক্ত কয়াবতী শিয়া স্বামীর বিরহে ওই সরোবরের তীরে রোদন করছে, তার স্বামীকে যে তোমাকে এনে দিতে হবে কোকিল। মা গো, আমি পারবো মা, আমি পারবো। ওগো মা, তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা গো, যেন তোমার কাজ সফল করে আমি ঠিক তোমার কাছে ফিরে আসতে পারি মা। বেশ কোকিল, আমি তোমায় আশীর্বাদ করছি কোকিল। সর্বত্র জয় হও কোকিল, সর্বত্র জয় হও। জারি জারি উড়ি জারি কোকি ফুরালো প্রাণে শেষ হয়েলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি। আকাশে আকাশে ফিরে যা ফিরে আপনা ফিরে শ্যাওন মাটির বরজ মনে মনে তোরে ডাকি, চাহিরা করিতে খেলা শেষ হয়ে এলো তোরে বেঁধে রাখি। যা আমি তো মনের সুখে রব করছি। আচ্ছা বলো তো কয়াবতী, তুমি ওখানে কি করছো? আমি কি করছি জানো তো? আমি আমার স্বামীর জন্য রোদন করছি গোকি। তাই বুঝি, তোমার স্বামী কোথায় থাকে গো? আমার স্বামী সেই অদূর রাজবাড়িতে চাকরি করে গোকি। ও, আমি যদি তোমার স্বামীকে এনে দেই, তুমি আমায় কিছু উপহার দেবে? ঠিকই বলছো গোকি,
তুমি আমার স্বামীকে এনে দেবে গোকি? হ্যাঁ গো। তুমি যদি আমার স্বামীকে এনে দাও আমি তোমায় কি দেব জানো তো গোকি? কি দেবে? এনে যদি দাও রে গোকি, গোকি স্বামীর বারতা গলা হতে খুলে দেব এ গজম কুতারে গোকি, এ গজম কুতা তুমি এক কাজ করো, একটি পত্র লেখে আমার টুটে করে দাও, আমি নীল আকাশের মাঝে উড়তে উড়তে তোমার স্বামীর কাছে পৌঁছে দেব। ঠিক আছে কাকি, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি সুন্দর করে একটি পত্র লিখে দিচ্ছি। আজ লিখছি চিঠি সকাল বেলা, আজ লিখছি চিঠি সকাল বেলা, চিঠি হাতে মনে পড়ে তোমার আমার সেই ছোট বেলা, কিছুই দেখতে পাচ্ছি না। তবে কি শোষা আজ আমার মনকে এমন চঞ্চল হইল,
তবে কি আমার স্ত্রী কয়াপতি? বৃথা চিন্তা কেন করি অকারণে? এখন আমি স্নানের কাজ সমাপন করি। স্নানের কাজ সমাপন করবার পর আমাকে সে রাজবাড়িতে গিয়ে রাজকাজে নিযুক্ত হতে হবে। না, বিলম্ব না করি আমি স্নানের কাজে এগিয়ে যাই। আর বিলম্ব না করি আমাকে এখনই সেই রাজবাড়িতে যেতে হবে। আমি আমি এখন আসছি। এ আমি কি দেখছি? এখানে একটি পদ্মফুল মনে হচ্ছে। তবে কি, তবে কি একটু আগে একটি কোকিল পক্ষীকে এখানে আসতে দেখেছিলাম। তবে কি ওরই মুখ থেকে? না না, কি আছে আগে দেখি। এই যে দেখছি আমারই নামাঙ্কিত পুত্র। হ্যাঁ হ্যাঁ, আমারই নামাঙ্কিত পুত্র। তবে কি, তবে কি আমার স্ত্রী কয়াবতি? না না, কি লিখেছে আগে পড়ে দেখি। নিবেদন নিদন হে প্রাণবল্ল, বহুদিন হেরি নাই তব শ্রীচরণ, কি দুঃখে ছাড়িলে না তে সুখ সংসার, সাকুরি বড়ই হলো আপনার, সাকুরি করো তুমি রাজস্থানে, জানে কাথুকে নিয়ে চেয়ে আছি আকাশের পানে, পদ্মবনে ভ্রমর নেই মধু কিবা খাবি, স্বামী বিনে স্ত্রী লোকে মনকে বুঝিবে, পত্র পেয়ে নাথ যদি গৃহে না ফিরিবে, তব দাসী কয়াবতি বিষ খেয়ে এ প্রান্ত যাবে। এ তুমি কি লিখছো প্রিয়া? না না প্রিয়া, না এ আমি চাই না প্রিয়া, এ আমি চাই না। তোমাকে হারিয়ে আমি জীবনে একা কখনো কোনোদিন সুখী হতে পারবো না প্রিয়া। প্রিয়া তুমি এ কি লিখছো প্রিয়া? না না প্রিয়া, তুমি তুমি এমনি করে আমার মুখে ঝড়ের সৃষ্টি করো না প্রিয়া, ঝড়ের সৃষ্টি করো প্রিয়া। আমি যে আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি প্রিয়া, আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তার প্রমাণ আমি যখন ওই রাজবাড়িতে আনমনা হয়ে খাতাপত্রের কাজ করি, ঠিক তখনই ঠিক তখনই আমার এই মনের আয়নায় তোমার সুন্দর ফুটন্ত গোলাপের মতো মুখখানা যখন ভেসে উঠি, তখন 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 আমার কি মনে হয় জানো প্রিয়া? তখন আমার মনে হয় ওই নীলাকাশের গায়ে পাখির মতো এমনি এমনি করে ডানা মেলে উঠতে উঠতে তোমার কাছে গিয়ে তোমাকে আবেগ বুকের মধ্যে ছড়িয়ে ধরি। আমি আমি কত কিছু কে উঠি হ্যাঁ প্রিয়া, আমি কত কিছু কে উঠি। আজ তুমি সেই প্রিয়া? না না প্রিয়া, চাই না চাই না প্রিয়া, আমি একা জীবনে কখনো সুখী হতে পারবো না তোমাকে প্রিয়া। প্রিয়া প্রিয়া, এ তুমি কি লিখেছো প্রিয়া? যে ভালোবাসার বাঁধনে তুমি আমায় বেঁধে রেখেছো, সেই ভালোবাসা সেই এত ভালোবাসা আমি আমি কেমন করে ভুলবো বলতে পারো প্রিয়া? আমি আমি কেমন করে এত ভালোবাসা মিটে না যে আশা, মনে হয় আরো কিছু কি করে তোমার আমি ভুলব, এত ভালোবাসা মিটে না যে আশা, মনে আরো কিছু বলব আমি ভুল।
সতনম করুণিন্দিত রাজিত কোটি বিধম বিধি বিষ্ণু শিরোদ্রিত পাদ যোগম প্রণমামি শিবম শিব কল্পতরুম নিবেদয়ামি সাত্মানম তং গোপী পরমেশ্বর দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরম দেব মকরাবই নমঃ। আজ ফাল্গুনি পূর্ণিমা তিথি, জগতের নরনারীগণ আনন্দে মুখরিত, তারা আরো আনন্দে মেতে উঠবে যখন ওই পূর্ব আকাশে পূর্ণ চন্দ্র উদিত হবে। হে শঙ্কর, আমার প্রজাবৃন্দের মনে তুমি শান্তি দাও, প্রভু প্রজাবৃন্দের মনে তুমি শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। কিন্তু এ কি দেখছি, আজ রাজসভায় সদাগর আসতে এত বিলম্ব করছে, তবে কি সদাগরের কোন প্রণাম হচ্ছে মহারাজ? কুশলে থাকো বৎস সদাগর। সদাগর, আজ তোমার এই রাজসভায় আসতে এত বিলম্ব হলো কেন? মহারাজ, আজ নিশীতে আমি একটু কুস্বপ্ন দেখেছি। কি বললে সদাগর? তুমি কুস্বপ্ন দেখেছো? হ্যাঁ মহারাজ। বলো সদাগর, সেই দুঃস্বপ্ন তুমি ঘরের দেখেছ না পরের ঘরে দেখেছ? মহারাজ, এই কুস্বপ্ন আমি আমার নিজের ঘরে দেখেছি। নিজের ঘরে স্বপ্ন দেখেছ? হ্যাঁ মহারাজ। একি আপনি হাসছেন? হাসি তার কারণ তুমি বৃথায় চিন্তা করছো সদাগর। তার মানে স্বপ্ন দেখলে ঘরে সেটা ফলে পরে? না মানে আপনি বিশ্বাস করুন মহারাজ, এই কুস্বপ্ন আমি আমি ওই পরের ঘরে দেখেছি মহারাজ, পরের ঘরে দেখেছি। কি বলতে চাইছো সদাগর? একবার বলছো ঘরে দেখেছো, আবার বলছো পরের ঘরে দেখেছো। সত্যি করে বলো সদাগর, সেই দুঃস্বপ্ন না তুমি সত্য সত্যই ঘরের দেখেছো না পরের ঘরে দেখেছো? মহারাজ, আমি আমার নিজের ঘরে দেখেছি। তাহলে তো, তাহলে তো ফলবে পরের ঘরে। আর যদি দেখে থাকো পরের ঘরে তাহলে ফলবে নিজের ঘরে। বেশ বেশ, আমি বুঝতে পেরেছি। আনমনা হয়ে চিন্তাগ্রস্ত মন নিয়ে তুমি কখন কি বলছো নিজেই বুঝে উঠতে পারছো না। বলো সদাগর, তার জন্য তুমি যে ছুটে এসেছো, তোমার মন প্রাণ বড় সঞ্চরিত দেখছি, তোমার দু চোখে দেখছি কেমন একটা চিন্তার ছায়া। তাই বলছি, তুমি যে আজ এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছো, আমার কাছে তুমি কি চাও? মহারাজ, আপনার কাছে আমি আজ ছুটি প্রার্থনা করি। ছুটি? না, তা কখনো সম্ভব নয় সদাগর। তুমি জানো এটা ফাল্গুন চৈত্র মাস, এই সময়ে আমার রাজ্যে সমস্ত প্রজাবর্গের কাছ থেকে রাজস্ব আদায় করা তোমারই কাজ। কারণ তুমি এই রাজসভার মধ্যে যে তুমি নিযুক্ত রয়েছো রাজকার্যে, তা আসলে কোষাধ্যক্ষ হিসেবে। তুমি যদি এই মুহূর্তে ছুটি নিয়ে চলে যাও তাহলে আমার প্রজাবর্গের কাছ থেকে রাজস্ব আদায় করবে কে? যদি রাজস্বটা আদায় করতে পারি তাহলে আমার আমার কোষাগার শূন্য থেকে যাবে, তাতে করে আমার হিসেব নিকেশে অনেক লোকসান হবে। তাই এই মুহূর্তে আমি তোমাকে ছুটি দিতে পারবো না। জানি মহারাজ, এখন চৈত্র মাস, আপনার কিস্তি আদায়ের সময়, তো তো এখন এই মুহূর্তে আপনার এই রাজপ্রাসাদ থেকে আমি ছুটি না পেয়ে যখনই আপনারই এই রাজপ্রাসাদে আন মনে হয় খাতাপত্রের কাজ করব, ঠিক তখনই একের জায়গায় শূন্য বসিয়ে দিলে
তাতে আপনার আরো অনেক অনেক বেশি লোকসান হতে পারে। তাই তো আশ্চর্য, আমি তো ভেবে দেখিনি সদাগর, সত্যি তো আন মনে হয় তুমি হিসেব নিকেশের খাতাতে বসে হিসেব করতে গিয়ে যদি একের গায়ে শূন্য বসিয়ে দাও তাহলে আমার লাভের অঙ্কটা অনেকটা ক্ষতিতে, ঠিক কথাই বলেছ। বেশ আমি তোমাকে ছুটি দেবো সদাগর, ছুটি দেবো। দেবেন? হ্যাঁ দেব। বেশ ভালো সদাগর, তুমি কতদিনের ছুটি চাইছো? মহারাজ আমার এক মাসের ছুটির প্রয়োজন। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার সাহস দেখে। তুমি আমার সরলতার সুযোগ নিয়ে তুমি তুমি আমাকে এক মাসের ছুটি চাইছো? তোমাকে আমি বলেছি এটা ফাল্গুন চৈত্র মাস, রাজস্বের সময়, এ সময় তোমায় ছুটি দেওয়া সম্ভব নয়। তাও তোমার বিপদের কথা শুনে আমি তোমাকে চিন্তা ভাবনা করে ছুটি দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি এক মাস ছুটি চাইছো, না তা কখনো সম্ভব নয় সদাগর। তবে আমি যখন কথা দিয়েছি তোমায় ছুটি দেব, নিশ্চয়ই ছুটি দেব, তবে সেটা এক সপ্তাহের জন্য। মাত্র এক সপ্তাহের ছুটি? হ্যাঁ মাত্র এক সপ্তাহের ছুটি। কিন্তু মহারাজ এক সপ্তাহের ছুটি নিয়ে আমি কি করব? কেন? কারণ কারণ আপনার এই রাজপ্রাসাদ থেকে আমার বাড়ি যেতে দ্বাদশ দিনের পথ, পুনরায় আমার বাড়ি থেকে আপনার এই রাজপ্রাসাদে ফিরে আসতে দ্বাদশ দিনের পথ। তাই বলছিলাম যে এক সপ্তাহের ছুটি নিয়ে আমি কি করব মহারাজ। মহারাজ আপনি হাসছেন, আমি তোমাকে যত দেখছি সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। বলতে চাইছি না। আচ্ছা তুমি বলো তো আমার এই রাজপ্রাসাদে তুমি কত দিনের জন্য কাজ করছো? প্রায় 10 বছর। 10 বছর কাজ করছো আর তুমি এটা বুঝতে পারছো না কেন আমি হাসছি? জানো না আমার দক্ষিণে মানসরোবরের মধ্যে যে হংস হংসী বিরাজ করছে তার যেগুলির বৃষ্টি আরোহণ করে তুমি যদি দূর সমুদ্র পাড়ি দাও এক মাসের পথ এক নিমেষের মধ্যে পৌঁছে যেতে পারো। তাই নাকি মহারাজ? সত্যি তো ওই মানসরোবরের কথা আমার তো খেয়াল ছিল না। বেশ তাই হবে মহারাজ, আমি আমি এখন আসছি। দাঁড়াও সদাগর, রাজপ্রাসাদ থেকে ছুটি নিয়ে বেরিয়ে যাওয়া এত সহজ নয় মহারাজ। হ্যাঁ সদাগর তুমি ছুটি নিয়ে চলে যাচ্ছ ঠিকই, কিন্তু আজ দ্বাদশ বৎসর ধরে আমার রাজকর্মচারী রূপে তুমি নিযুক্ত রয়েছ, একদিনের জন্য তুমি আমার কাছে একটা কানা করিও চাও। আজ যখন তুমি বাড়ি ফিরে যাচ্ছ তোমার বাড়িতে বৃদ্ধা জননী রয়েছে, সেই জন্য বলছি আমার কোষাগার থেকে তোমার যত পরিমাণ অর্থের প্রয়োজন সেই অর্থ নিয়ে তারপর তুমি বাড়ি ফিরবে। আরেকটা কথা বলুন, আমার জাদুঘরে দুখানা বাসি রয়েছে, ওই দুখানা বাসি নিয়ে আর ওই কোষাগার থেকে অর্থ নিয়ে তারপর তুমি বাড়ি ফিরে যেও। কি বললেন মহারাজ? বাসি? সদাগর মহারাজ আমি কি ছেলে মানুষ যে বাসি নিয়ে খেলা করব? শোনো সদাগর, এ কোনো ছেলে মানুষ খেলানো বাসি নয়। তবে আমি বললাম যে আমার জাদুঘরে দুখানা জাদু বাসি রয়েছে, এই দুটো বাসির দুরকম নাম রয়েছে আর দুরকম গুণানুগুণ রয়েছে। যেমন একটির নাম নরবাসী, ওই নরবাসদের ফুদিলে তুমি যত দূরে থাকো না কেন জানতে পারবে তোমার সকল প্রিয়জনেরা খুব ভালো রয়েছে। আচ্ছা আর অপরটির নাম খরবাসী, খরবাসীতে ফুদিলে তুমি যত দূরেই থাকো না কেন মুহূর্তের মধ্যে তুমি তার কাছে পৌঁছে যেতে পারবে সদাগর। তাই নাকি মহারাজ? বেশ তবে তাই হবে মহারাজ, আমি আমি এখন আসছি। মহারাজ শোনো সদাগর, তুমি দীর্ঘ দ্বাদশ বৎসর ধরে আমার রাজকর্মচারী রূপে নিযুক্ত রয়েছে, তোমার উপর ভরসা বিশ্বাস দুটোই আমার অটুট রয়েছে, কিন্তু তবুও তুমি যখন বাড়ি ফিরে যাচ্ছ বাড়ি যাওয়ার পূর্বে তুমি তোমার বৃদ্ধা জননীর নামে শপথ করে আমার এই রাজ সিংহাসন স্পর্শ করে শপথ করে বলে যাও যে এক সপ্তাহের মধ্যে পুনরায় তুমি আমার এই রাজপ্রাসাদে ফিরে আসবে। প্রতিজ্ঞা মা মাগো, দূর থেকে তুমি তোমার এই হতভাগ্য সন্তান সুজনকে আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো, আমি যেন ওই গুরুদায়িত্ব অবনত মস্তকে পালন করতে পারি মা, অবনত মস্তকে পালন কর। কি হলো সদাগর, আপন মনে তুমি যেন কি বলছো? বেশ তবে তাই হবে মহারাজ,
যার পূর্বে আমি আমার বৃদ্ধা মায়ের নামে শপথ করি এবং আপনার ওই সিংহাসন স্পর্শ করে জানিয়ে যাচ্ছি, এক সপ্তাহের মধ্যে আমি যদি আপনার এই রাজপ্রাসাদে ফিরে না আসি তাহলে আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ, আমি মাথা পেতে নেব। তাই হোক সদাগর, আজ থেকে আমি তোমায় এক সপ্তাহের জন্য ছুটি মঞ্জুর করলাম, এক সপ্তাহের মধ্যে পুনরায় তুমি আমার রাজপ্রাসাদে ফিরে আসবে, এটা আমার একান্ত কাম্য। চলো সদাগর, তোমার যাওয়ার প্রস্তুতি নিয়ে আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। বেশ, তাই চলুন মহারাজ। হংস খেলুছি গো, হংস খেলুছি গো, বাণী সারো বাড়ির হংস খেলুছি গো, হংস খেলুছি গো, হংস পৃষ্ঠে সদাগর করিল গমন, নিজের বাড়িতে গিয়া দিল দর্শন, মায়ের প্রণাম করি বলিছে বচন, মায়াবতী কোথায় পাবো বলো এখনো, কপাট করিয়া পড়ি নানা কথা কয়, মা ষষ্ঠীর চরণীতে তোমরা পুজো করো, আয়ুষী সকলে মিলে শঙ্কর ধ্বনি করো, কৃপা করো প্রভু, তুমি কৃপা করো, পারছি না, আমি ধরতে ধরে থাকতে পারছি না, এই সময় আমার মনটা বলছে আমার খোকা যদি আমার মামা বলে ডাকতো, আমি চিনতে পেরেছি আমার খোকার কণ্ঠস্বর, ওরে খোকা মা, আমি কেমন করে থাকবো বাবা বলতে পারি, মা এমন করে কেঁদে না, তুমি তো জানো আমরা বণিক জাতি ব্যবসায়ী আমাদের ধর্ম, তাই তো চাকরির জন্য আমি ওখানে থাকি, তাই বলি তোমাদের ছেলে চিরদিনের মধ্যে চলে যায় না মা, এই দেখো মা এসো, দাঁড়া মা আগে তোমার সাথে কথা বলি, তোমার সঙ্গে তারপর কথা বলো, আগে প্রণামটা সেরে নিই, কথায় কথায় সব ভুলে গেছি, হরে খোকা না খোকা না, হাই বাবা আমার বুকে আয়, এবার বলো তোমার তুমি কেমন আছো, হরে খোকা তোকে ছেড়ে আমি কেমন করে ভালো থাকবো বলতে পারিস বাবা, মা হরে খোকা এখন তুই আছিস বাবা, আমার মনটা ভালো হয়ে গেছে বাবা, তাই বুঝি হরে খোকা তুমি তোমার ছেলেকে এত ভালোবাসো মা, না রে বাবা তোকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো বাবা, তুই তো আমার নয়নের তারা,
তাই বুঝি। দেখো মা, তুমি যেমন আমাকে খুব ভালোবাসো, আমার জন্য তোমার খুব কষ্ট হয়, আর তোমাদের জন্য আমার খুব কষ্ট হয়, জানো। আমি যখন ওই রাজবাড়িতে আনমনা হয়ে খাতাপত্রে কাজ করি, ঠিক তখনই তোমার কথা আমার ভীষণ ভীষণ মনে পড়ি মা। কিন্তু কি করবো বলতো মা, ছুটি না পেলে তো আর বাড়ি আসতে পারি না, তাই জানো মা। আর ছুটি পেয়ে বাড়ি এসে প্রথমে আমি আমার গর্ভধারাণী জননীর চরণ দর্শন করলাম। ওরে শোনা মা, সেই আনন্দে কি বলি জানো মা? কি বলছিস বাবা? মা গো আমার মা, খোকা তুমি আমার সোনা মা, খোকা মা গো আমার মা, তুমি আমার সোনা মা, মা গো আমার মা, তুমি আমার সোনা মা। মা গো আমার মা, তুমি আমার সোনা মা, মা গো আমার মা, তুমি আমার সোনা মা। তোমার গর্ভে জন্ম নিয়ে, তোমার গর্ভে জন্ম নিয়ে ধন্য হলো জীবন আমার। মা গো আমার মা, তুমি আমার সোনা মা, মা গো আমার মা, তুমি আমার সোনা মা। মা এমনি করে তুমি আমার সাথে জীবন ভালোবেসো মা। পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতারি প্রীতিমা পন প্রিয়ন্ত সর্ব দেবতা। মা গো আমার মা, তুমি আমার সোনা মা, মা গো আমার মা, তুমি আমার সোনা মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গতপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গতপি গরীয়সী। মা গো আমার মা, তুমি আমার সোনা মা, খোকা মা গো আমার মা, তুমি আমার সোনা মা। তোমার গর্ভে জন্ম নিয়ে, তোমার গর্ভে জন্ম নিয়ে ধন্য হলো জীবন আমার। অনেকক্ষণ তো এলি বাবা, চল বাবা বাড়ির ভিতরে চল, হাত মুখ ধুই, মুখে কিছু দিবি বাবা। কিরে বাবা কোথাও পড়ছিস না কেন মা? কি খুঁজছিস বাবা? না মানে তোমাকে একাকে দেখছি, তোমার বৌমাকে দেখছি না, তাই। একটু ছেলেকে সঙ্গে একটু চালাকি করতে হবে, কারণ বুড়ো মা তো ব্রত রয়েছে, যাকে চালাকি করে সাতটা দিন আমাকে অপেক্ষা করাতে হবে। খোকা বৌমা তো ওই মুহূর্তে বাড়িতে নেই। কি বললি মা? তোমার বৌমা বাড়িতে নেই? না বাবা। কোথায় গিয়েছে মা? ওই মাঠে গরু বাঁধতে গিয়েছে। এই দেখ, চল বাবা চল বাড়ির ভেতরে চল। দাঁড়ো মা দাঁড়ো, তুমি বলছো তোমার বৌমা মাঠে গরু বাঁধতে গিয়েছে? হ্যাঁ বাবা। দাঁড়ো মা, তাহলে আমি তোমার বৌমার সাথে একটু দেখা করি আসি মা। কেমন করে আটকাই? ওরে খোকা বৌমা মাঠে গরু বাঁধতে যায়নি বাবা, বৌমা তার বাবার বাড়ি গিয়েছি। বাবার বাড়ি গিয়েছি? হ্যাঁ খোকা। মা ও মা, তুমি যখন বলছো তোমার বৌমা তার বাবার বাড়ি গিয়েছে, হ্যাঁ বাবা, জানো মা অনেকদিন হলো, অনেকদিন হলো আমি আমার শ্বশুর বাড়ি যাই না, তাই বলছিলাম কি জানো মা? ও মা 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 খোকা খোকা, এই মুহূর্তে আমি আমার শ্বশুর বাড়ি থেকে ফিরে আসছি মা। দাঁড়া বাবা দাঁড়া, পারছি না ছেলেকে দিয়ে, কি হলো মা? কেমন করে হাট খাই, আর একটু চালাকি করে দেখি। আরে খোকা বৌমা তার বাবার বাড়ি যায়নি বাবা। বাবার বাড়ি যায় না? তবে কোথায় গিয়েছে মা? হাই বাপু, বৌমাকে তো বাগে খেয়ে গেছে। মা ও মা, কান্না বন্ধ করো মা, কান্না বন্ধ করো। আচ্ছা মা, তুমি একবার বলছো
তোমার বৌমা তার বাবার বাড়ি গিয়েছে। হ্যাঁ বাবা। আবার বলছো বৌমাকে বাঘে খেয়ে গিয়েছে। আচ্ছা মা, আমি আমি গ্রন্থকারদের ওই শাস্ত্রকারদের মুখে একটা কথা শুনেছি। খোকা, কি শুনেছি জানো মা? শুনেছি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ খোকা পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব তাই খোকা জননী জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গদিয়সি। আরে খোকা, মা গো, এই যদি শাস্ত্রের বাণী হয় খোকা, তাহলে একটা কথা কান খুলে শুনি মা, আমি তোমার একমাত্র সন্তান। আরে খোকা, তুমি আমার গর্ভধারিণী জননী। হ্যাঁ বাবা। তবে কথাগুলো মন দিয়ে শোনো মা। আরে খোকা, তুমি আমাকে তোমারই গর্ভে 10 মাস 10 দিন ধারণ করবার পর সুন্দর এই পৃথিবীতে আমার প্রসব দিল না। হ্যাঁ বাবা। নানাবিধ জ্বালাযন্ত্রণা পেয়ে তুমি কষ্ট করে আমাকে প্রসব দিলে। তুমি ভেজা মাটিতে শুয়ে আমাকে স্বপ্নতে শুয়েছ মা। বাবা, মা গো, আমার জন্য তুমি উজাড় করে দিয়েছো তোমার বুক ভরা ভালোবাসা, তোমার স্তন সুধা পান করে আমি আজ বড় হয়েছি মা। মা গো, তাই যদি সত্য হয়ে থাকে মা, তাই যদি সত্য হয়ে থাকে, তবে একটা কথা কান খুলে শুনে রেখো মা, জননী হইয়া যদি কহ মিথ্যা কথা তবে খাইবে মা গো এ পুত্রের মাথা। শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? বলো না বলো না মা, এমন করে বলো না মা, এমন করে বলো মা গো, এ তুমি এ জগতে কোকা, আমি কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে চাই না মা গো। মা, আমি না জেনে শুনে আঘাত করে আমি মা, তুমি কি পারো না, তুমি কি পারো না তোমার এই বকে যাচ্ছে এটাকে ক্ষমা করে দিতে, বলো না বাবা। ওর বাবা, ও মনে রোজ আনতি তোকে পরীক্ষা করতে গিয়ে আমি তোকে কতই কষ্ট দিয়েছি বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমারই ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে খোকা। ওরে খোকা, আমি কি বলছিস না জানিস বাবা? বল মা, তুমি আমাকে আমাকে ক্ষমা করেছ? ক্ষমা তো করে দিয়েছি বাবা, সব ভুল আমার বাবা, আমার, আমি ভুল করে তোকে মনে কষ্ট দিয়েছি বাবা, কাঁদিস না বাবা, কাঁদিস না, যত অপরাধ আমার। খোকা শোন, খোকা ঘুম, আমি আর না বলে থাকতে পারছি না। এবার এবার তাহলে বলো তোমার সত্য করে তোমার বৌমা কোথায় গিয়েছে? বৌমা, বৌমার বাড়িতেই রয়েছে খোকা। কি বললি মা? হ্যাঁ খোকা, আছে, তবে দেখতে পাচ্ছি না কেন মা? আরে খোকা, বৌমার মা ষষ্ঠীর বত করেছে, 7 দিনে 7 রাত্রি কোনো পুরুষ মানুষের মুখ দর্শন করবে না বাবা, তাই তাই বৌমা বাইরে বেরোচ্ছে না বাবা। কি বললি মা? হ্যাঁ বাবা, কয়াবতী 7 দিন কোনো পুরুষ মানুষের মুখ দর্শন না বাবা। খোকা মা, খোকা মা গো, খোকা তোমাকে শুধু একটিবার, শুধু একটিবার ওখানে নিয়ে চলো, আমি চোখের দেখা দিকে চলে আসবো। আরে খোকা, 7 দিন পর না বৌমার সঙ্গে দেখা করিবি, এইটুকু মায়ের অনুরোধ রাখতে পারবি না বাবা? মা, খোকা, আমি তোমাকে কথা দিলাম তোমার বৌমার সাথে, আমি শুধু ওর কাছে গিয়ে চোখে দেখা দেখে চলে আসবো। ঠিক বলছিস তো বাবা? হ্যাঁ, বেশ, মায়ের কথা, মায়ের কথা মনে থাকবে তো? হ্যাঁ মা, মনে থাকবে। না, আমি বিশ্বাস হচ্ছি না বাবা, তুই আমার কাছে কথা দে। ও, তোমাকে স্পর্শ করে কথা দিতে? হ্যাঁ। বেশ তো মা, এই দেখো না, আমি তোমাকে স্পর্শ করে, বল বাবা, বল 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 মা। হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিলাম তোমার বৌমার সাথে কথা বলবো না আর ওকে স্পর্শ করবো না, হলো তো? বেশ ঠিক আছে বৌমা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো বাবা, চল 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 চলো মা, চলো। খোকা মা, খোকা কোথায় মা? ওই দেখ বাবা, ওই ঘরের কোণে বৌমা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছিস বাবা? দেখিস মা, তুমি এবার এসো। যাচ্ছি বাবা, বৃদ্ধা জননীর কথা মনে থাকবে তো বাবা? মনে থাকবে মা, নিশ্চয় মনে থাকবে, তুমি এখন এসো মা। আসি বাবা।
প্রিয়া, প্রিয়া কি হলো? প্রিয়া কথা বলছ না কেন? কয়াবতী, কয়াবতী, প্রিয়া, ও আমি বেশ বুঝতে পেরেছি তোমার অভিমান হয়েছে, তাই না? অনেকদিন বাড়ি আসে না বলে তোমার অভিমান হচ্ছে, হতেও পারে, হতেও পারে। ঠিক আছে বাবা, যেমন করে শ্রীকৃষ্ণ রাধিকার মান ভেঙেছিল ঠিক তেমনি করে আমি ঠিক তেমনি করে তোমাকে বাহুটুরে জড়িয়ে ধরে তোমার মান অভিমান সব ধুয়ে মুছে সাফ করে দেবো। এবার তো এসো প্রিয়া, এবার তো এসো। আমি কি দেখছি প্রিয়া, আমি কি দেখছি প্রিয়া? লজ্জাবতী কোণের মতো মাথায় এঘাত ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়া, কাচ্ছে তো সুপ্রিয়া। মাথার থেকে ঘুমটা তোমার একটু তো সুন্দরী, মাথার থেকে ঘুমটা তোমার একটু তো সুন্দরী, মাথার থেকে ঘুমটা একটু তো সুন্দরী, ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে মাথার থেকে ঘুমটা তোমার একটু সুন্দরী, মাথার থেকে ঘুমটা তোমার একটু তোল সুন্দরী। মন করো না দোহাই তোমার কাছে এসো ফুল পরি, মন করো না দোহাই তোমার মাথার থেকে ঘুমটা তোমার একটু তোল সুন্দরী, মাথার থেকে ঘুমটা তোমার একটু তোল সুন্দরী, ভালো করে মুখ না দেখে, ভালো করে মুখ না দেখে মাথার থেকে ঘুমটা তোমার একটু তোল সুন্দরী, মাথার থেকে ঘুমটা তোমার, মাথার থেকে ঘুমটা তোমার, মাথার থেকে ঘুমটা তোমার একটু তোল। কি হলো প্রিয়া, এখনো এইভাবে অভিমান করে দাঁড়িয়ে থাকবে? ও বুঝতে পেরেছি, আমার নিজের অধিকার, আমাকে নিজে কিছু নিয়ে নিতে হবে। বেশ তো, এই দেখো না আমি তোমার কাছে গিয়ে তোমাকে বুকের মধ্যে চড়িয়ে ধরে তোমার মান অভিমান সব দূরীভূত করে আমি আমার নিজের অধিকার ছিনিয়ে নিব। এসো প্রিয়া, এবার এসো। তুমি এভাবে চলে যেতে পারো না প্রিয়া। আমি কেন দাঁড়াতে পারছি না? আমার আমার সর্বাঙ্গ টলছে কেন? পৃথিবীটা কেন বনবন করে ঘুরছে? মা তুমি কোথায়? মাসি গো আমায় ডাকছো, তুমি এমন ভাবে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কাঁদবো না তো কি করবো মা, আমার একমাত্র খোকা কথা বলছে না।
কি বলছো মাসি? কেমন দেখো মাটিতে পড়ে কেমন ছুটে নিদ্রা যাচ্ছে আমার। আমার খোকা, আমার খোকা বোধহয় মারা গেছে। ওগো মাসি, ওগো মা, তোমার ছেলে জ্ঞান হারিয়েছে। তাহলে কথা বলছে না কেন? কথা বলবে মাসি, কথা বলবে। তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। কাজ করতে হবে? বলো মা বলো, আমায় কি কাজ করতে হবে বলো। সরোবর থেকে এক ঘটি জল নিয়ে আসতে হবে, তাই নাকি? তারপর তোমায় বলে দেব মাসি। বেশ মা বে, তাই আমি যাচ্ছি মা যাচ্ছি। ততক্ষণ তুমি আমার ছেলের পা তুলে দাঁড়াও, আমি যাব আর আসব। মাসি মা, শোনো শোনো শোনো, মা কি বলছো? আমি তোমার ছেলের পাতলে দাঁড়াবো, তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমার ছেলের এই অবস্থা, আমি কি বলতে কি বলে ফেলেছি মা? তুমি আমার ছেলের মাথার পাশে দাঁড়াও, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। আমার ছেলেটা কি হলো, আমার ছেলেটা কি হলো গো? সুজনের মাকে বললাম কত করে, আর একটা ছানা আলো, একটা ছানা আমার কি হবে গো? হায় 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 হায়। এই ঘটি জল নিয়ে তিনবার জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী বলে তোমার ছেলের গায়ে ছিটিয়ে দাও মাসি। তাই দিচ্ছি মা, তাই দিচ্ছি। জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী, জয় মা ষষ্ঠী। এই যে মাসি, তুমি তো ভুল বলেছো। হ্যাঁ মাসি, ষষ্ঠী নয়, বলো জয় মা ষষ্ঠী। উচ্চারণ হচ্ছে না মা, তুমি আগে বলো, তোমার শুনে শুনে আমি বলবো। বেশ, তবে তাহলে বলো। বলো মা। জয় মা ষষ্ঠী, 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 জয় মা ষষ্ঠী। আমার ছেলেকে ভালো করো মা, বর্তমানে বলা দিয়ে তোমায় পূজা দেব মা। মা গো, আমার ছেলেকে ভালো করে দাও মা, আমার ছেলেকে ভালো করে দাও। হায় হায় বাপু রে, আমার খোকা কোথায় গেল রে? কোনটাইনি মায়া এসে আমার ছেলেকে খায়ালি ছে গো, আমি এখন কি করব গো? হায় বাপু রে। মা, ও মা, কে ঝিয়ারি নাকি গো? যা বাবা, মায়ের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কে গো? আমি তোমার ছেলে সুজন, কি আবলতে বলবো সোমা? খোকা। হ্যাঁ মা। উফ, কোমরের ব্যথাটা না এমন বেড়েছে ওরে বাবা বাবা বাবা। আচ্ছা মা, তুমি এমন করে কাঁদছিলে কেন বলো তো? তোমার আবার কি হলো? ওরে খোকা, এই কদিন হলো কোমরের ব্যথাটা না খুব বেড়েছে। এই দেখো, তুমি এতক্ষণ আমারে বলো না কেন? দাঁড়াও, এক্ষুনি আমি বৈদ্যটাকে আনছি। দাঁড়াও দাঁড়াও, তোকে আর বৈদ্য ডাকতে যেতে হবে না, আমার অমনিতেই সেরে যাবে। অমনিতেই সেরে যাবে? হ্যাঁ হ্যাঁ, সে যাই। আরে বাবা, আবার কি খুঁজছিস? ও মা, খোকা না মানে আবার সেই তোমাকে একা একা দেখছি, তোমার বৌমাকে দেখছি, আমার কিছুই ভালো লাগছে। এই হলো বৌমার কথা বলতে অমনি সাত ফুট মাটির গর্তে ঢুকে গেছিল, আবার সেই বৌমার কথা। ওরে খোকা শোন, আয় বাবা আয় আমার কাছে, আয় বাবা। ওরে বাবা, খোকা বাড়ির ভেতরে চল, তোকে অনেক কথা বলার আছে, চল বাড়ির ভেতরে চল, আমি সব কথা বুঝিয়ে বলছি। বেশ, তাই চল মা, তাই চল। চলো খোকা চল।